নমস্কার, রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের আরেকটা পাল্টার ক্লাস। পাল্টার ক্লাস সবাই ভীষণ চাইছেন, আমি পাল্টার ক্লাসগুলো একটু ধীরে সুস্থে দিতে চাইছি। আপনাদের কমেন্টে এ ব্যাপারে আমি কথাও বলেছি আপনাদের সঙ্গে। তার প্রধান কারণ, পাল্টা যেভাবে শেখানো হয় ঠিক সেইভাবে শেখানোর পক্ষপাতী আমি নই। আগেও বলেছি, আবারও বলি, পাল্টা এই জিনিসটা, এটা একটা ধারণা, একটা কনসেপ্ট, এবং সেই কনসেপ্টটা মাথায় বসাটা খুব জরুরি। পাল্টাটা থেকে আমি কি পেতে চাইছি সেইটা খুব জরুরি, যে কারণে পাল্টার ক্লাসগুলো আমি একটু ধরে ধরে দিচ্ছি। আমি চাইছি আপনারা আগে যে পাল্টাগুলো করিয়েছি সেগুলো একটু অভ্যাস করুন। আমরা মোটামুটি ভেবে দেখুন, সাপাটের পাল্টার ব্যাপারটা শেষ করেছি, সাপাট কতভাবে কি করা যেতে পারে ওই কনসেপ্টটাকে আমরা ওভারঅল মোটামুটি একটা জায়গায় আনতে পেরেছি। আমরা খুব জেনারেল কিছু পাল্টা আপনাদের দিয়েছি, যারা এই ভিডিওগুলো দেখেননি তাদের জন্য একটা কার্ড রইল এখানে, প্লিজ সেই ভিডিওগুলো দেখে নিন, এবং আমি ডেসক্রিপশানেও এই লিঙ্কগুলো দিয়ে দেব। আজকে আমরা ওই খুব জেনারেল যে পাল্টাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তার কিছু ভ্যারাইটির কথা বলবো। মনে করে দেখুন, আমরা বলেছিলাম এই যে সা রে গা রে গামা, এই পাল্টায় একটা খুব কমন ভুল হয়, এবং সেই ভুলটাকে আমরা অন্য ধরনের পাল্টায় রূপান্তরিত করতে পারি। আজকে একটা নতুন ধরনের পাল্টা আমরা শুরু করতে চলেছি, নতুন ধরন, আর একটা নতুন কনসেপ্ট। এই কনসেপ্টটাকে অজস্রভাবে কাজে লাগানো যায়। কিভাবে কাজে লাগাবেন তার প্রাথমিক ধারণাটা আজকে আমি এই ভিডিওটায় আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজকের এই পাল্টাটা আমরা কেন করব, করলে আমরা কি পাব, একটা বিশেষ স্বরের ওপর ধাক্কা দেওয়ার ক্ষমতা, স্বরে দাঁড়িয়ে থেকে সেই স্বরে ধাক্কা দেওয়ার ক্ষমতা, যাকে ইন এ ব্রড অ্যাসপেক্ট আমরা গমক বলতে পারি। গমকের খুব প্রাথমিকতম প্র্যাকটিস হচ্ছে এইটা, সেই প্র্যাকটিসটা আজকে আমরা শুরু করব। আমরা বলেছিলাম এই সাপাটের অংশটা শেষ হয়ে গেলে আমরা যে দুটো অলঙ্করণ নিয়ে বিশেষভাবে নজর দেব, রবীন্দ্র গানের অন্যতম গুরুত্বপূর্ণ দুটো অলঙ্করণ রীতি, একটি হচ্ছে গমক, এটা আমরা আরম্ভ করলাম, আর একটি হচ্ছে মীর। এই দুটো কনসেপ্ট এবার আমরা পাল্টার ভিডিওয়ে প্যারালালি চালিয়ে নিয়ে যাব। মীরের খুব বেসিক কনসেপ্ট এর পরের ভিডিওতে থাকবে, আজকের ভিডিওতে চলুন গমকের খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করি। আমরা একটা খুব সহজ পাল্টা যেটা আগে করেছি, আবার বলছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, প্লিজ ওই ভিডিওটা দেখে নিন, সবার জানা এই পাল্টাটা। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা, সবার জানা তো। আমি বলেছিলাম এই পাল্টায় আমরা একটা ভুল করি, আমাদের ন্যাশ শর্টটায়, যে শর্টটায় গিয়ে আমি শেষ করছি একটা অংশ, সেই শর্টটায় একটা মাত্রা বেশি হয়ে যেতে চায়। চেহারাটা কিরম দাঁড়ায়, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা, আমাদের আপাতভাবে কানে শুনতে একই লাগে। আমি বলেছিলাম যদি আমরা করগুণে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি আমরা বুঝতে পারবো। আমরা প্রাথমিকভাবে জিনিসটাকে করতে চাইবো সেটাই ঠিক ত্রিমাত্রিক ছন্দে, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি। দেখুন এখানে ছন্দ চলছে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন। আমরা যখন ভুল করি তখন এই তৃতীয় মাত্রাটা আমাদের দু মাত্রা হয়ে যায়, অর্থাৎ ছন্দটা চলে যায় এরকম, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা। এখানে কিন্তু ছন্দটা হয়ে গেছে এক দুই তিন এক দুই তিন, অর্থাৎ এক দুই তিন চার এক দুই তিন চার। আজকের এই পাল্টাটায় আমরা এই ভুলটা করব, এবং এই তৃতীয় মাত্রায় গান্ধারটা না বলে এখানে একটা ধাক্কা দেব। জিনিসটা চেহারা দাঁড়াবে অনেকটা এরকম, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা। কিন্তু এখানেও কিন্তু ওই প্রাইমারি কনসেপ্টটা থাকছে, জিনিসটাকে
চার মাত্রার মধ্যেই থাকতে হবে, ধাক্কাটাও যেন এক মাত্রারই হয়, ধাক্কা দিয়ে যেন আরো একটা এক্সট্রা মাত্রা না চলে যায়। সা রে গা রে গা মা, এটা যেন না হয়ে যায়, ওই একটা মাত্রাতেই আমরা ধাক্কা দেব। ওই ধাক্কাটাকেও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রাখা, এই প্র্যাকটিসটা খুব জরুরি। চলুন করি। সা রে গা রে গা মা, গা মা পা, মা পা ধা, পা ধা নি, ধা নি সা। ফেরাও ঠিক একইভাবে। সা নি ধা, নি ধা পা, ধা পা মা, পা মা গা, মা গা রে, গা রে সা। এই জিনিসটাকে যদি একটু লয় বাড়াই কেমন লাগবে? সা রে গা রে গা মা, বেশি কঠিন নয়। এইবার ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হতে চলেছে। আমরা তৃতীয় শটটায় খুব ন্যাচারালি একটা বেশি মাত্রা পাচ্ছিলাম, আমরা সেখানে একটা ধাক্কা দিয়ে দিচ্ছি। এইবার আমরা ধাক্কা দেব দ্বিতীয় শটটায়, ব্যাপারটা কেমন দাঁড়াবে? সারে গায়ে ধাক্কা দিচ্ছিলাম, এরপর রেতে একটা এক্সট্রা মাত্রা দিয়ে সেখানে ধাক্কা দেব। তাহলে চেহারাটা দাঁড়াবে এরকম। সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা। ফেরাও ওই একইভাবে। সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। একটু লয় বাড়াই। সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। এবার বুঝতেই পারছেন, প্রথম শটটায় ধাক্কা দেব, প্রথম শটটা দু মাত্রা, কেমন দাঁড়াবে চেহারা? সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। ইনিশিয়ালি রেওয়াজগুলো দেখতে খুব সহজ লাগে, একটু কিন্তু আপনাদের নিয়ে বসতে হবে। রেওয়াজগুলো সহজ কিন্তু শুনলে যত সোজা লাগে, করতে গিয়ে দেখবেন ব্যাপারটা একটু গুলিয়ে যাচ্ছে। আগেও বলেছি আবারও বলি, এই গুলিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে সাপাটের পাল্টার যথেষ্ট প্র্যাকটিস না হওয়া। সাপাটের পাল্টাগুলো সোজা যায় এবং সোজা আসে, সুতরাং সাপাটের পাল্টা যেদিন আপনি একদম দখলে এনে ফেলবেন, আপনি জানবেন আপনার স্বরের অর্ডার নিয়ে আর কোনো সমস্যা নেই। এর পরেরটা কী হবে এই যে আমাদের ভাবতে হয় সা নি ধা, তাহলে পরেরটা কী হবে? এই ভাবতে আপনাকে হচ্ছে কারণ সাপাটের পাল্টাটা আপনি যথেষ্ট করেননি। সাপাটের পাল্টা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, যে কারণে অত গুরুত্ব দিয়ে সাপাটের পাল্টাগুলো করালাম, সাপাটের পাল্টা যার খুব ভালোভাবে করা রয়েছে তার কিন্তু এই কনফিউশনটা হওয়ার কোনো জায়গাই নেই। সে একটা পাল্টা, যে কোনো পাল্টা, যত আস্তে আস্তে বুঝতেই পারছেন আমরা আরও ডিফিকাল্ট পাল্টার দিকে যাচ্ছি, ধীরে, কোনো তাড়াহুড়ো করলে চলবে না। তাড়াহুড়ো করলে জিনিসটা একটা ভীষণ মুখস্থ করার টেন্ডেন্সি আসে এবং মুখস্থ করে এক মাস করেন, তারপর নতুন পাল্টা আসে, আগেরটা ভুলে যান যথারীতি। তা নয়, জিনিসটার কনসেপ্টটাকে যদি মাথায় ঢুকিয়ে নিতে পারেন তাহলে সারা জীবনেও ভুলবেন না। সেইটা খুব জরুরি, যে কারণে পাল্টা আমি একটু ধীরে এবং ধরে শেখাচ্ছি। তাহলে আজকের এই পাল্টাটা করতে গিয়ে যাদের যাদের এই জিনিসটাকে যথারীতি, আমি একটা PDF দিয়ে দেবো, অ্যানোনিমাস ডাউনলোড, অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, অবশ্যই প্রাথমিকভাবে দেখে করবেন। কিন্তু যেই দিন ওই কাগজটা সরিয়ে দিলেন এবং নিজে করতে গিয়ে দেখছেন আহা ধা পা মা পরেরটা যেন কী হবে, ভাবতে হচ্ছে, তাল কেটে যাচ্ছে, আপনি বুঝবেন আপনার সাপাটের পাল্টা যথেষ্ট যত্ন নিয়ে করা হয়নি, আবার সাপাটের পাল্টাটা মন দিয়ে করুন। তাহলে আজকের এই পাল্টাটা, সহজ পাল্টা, আমি একবার করে দিই, দিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করব। চলুন। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা
জায়গাটা আবার মনে করিয়ে দিয়ে আজকের ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে এই পাল্টাটায় এই ধাক্কা দেওয়ার অভ্যেসটা অন্যতম গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা সা সা রে গা রে রে গা মা এভাবে করলে আমি এই পাল্টার যে উপকারটা পেতে চাইছি সেটা আমি পাবো না। একটা স্বরে দাঁড়িয়ে থেকে সেই স্বরে ধাক্কা দেওয়ার ক্ষমতা, সা রে গা মা পা ধা নি সা, এটাও প্রাথমিকভাবে প্র্যাকটিস করা যেতে পারে। সা রে গা মা পা ধা নি সা, এটা আবার অন্য আরেক ধরনের পাল্টায় লিড করে বলে আজকে ইনিশিয়ালি এই জিনিসটা আমি দেখাইনি, কিন্তু এটা এটারও অংশ। এটা যে ধরনের পাল্টায় লিড করে তাকে বলে খটকা, সেটা একটু পরে শিখি আমরা। তাহলে সা রে গা মা পা ধা নি সা, এই যে একটা স্বরের উপরে ধাক্কা দেওয়া, সেটাই কিন্তু আমি এখানে অ্যাচিভ করতে চাইছি। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা, এটা প্লেন হয়ে গেলে মা পা ধা পা ধা নি ধা নি সা, কাজের কাজ কিন্তু কিছু হবে না। ওই ভুলটাকে আমাদের অন্য একটা পাল্টায় রূপান্তরিত করতে হবে, ওই ভুলের মাত্রাটা একটা ধাক্কা মেরে। সা রে গা রে গা মা আ গা মা পা আ মা পা ধা পা ধা নি ই ধা নি সা। আশা করি বিষয়টা বোঝা গেল। জিনিসটা যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, প্লিজ আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করুন, কী অসুবিধা আমাদের জানান, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের পাল্টার ক্লাস এইটুকুই রইল, আমরা সামনের পাল্টার ক্লাসে খুব বেসিক মিরের রেওয়াজ নিয়ে কথা বলবো। আজকের জন্য এটুকুই থাক। রবিস্কোপের এই ডিজিটাল ক্লাসে আমি সায়ন সেনগুপ্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।